নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত সুস্বাদু চিকেন কষার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তোমরা ভাত, রুটি, লাচ্চা পরাঠা, লুচি এই সমস্ত খাবারের সাথে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপি ভালো লাগলে পুরো ভিডিও দেখো আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রেসিপি স্টার্ট করা যাক। চিকেন আমি যেহেতু 700 গ্রাম নিয়েছি, তাই জন্য আমি এখন তেল নিচ্ছি 4 টেবিল স্পুন। 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে আমি এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 2 ছোট এলাচ, অল্প একটু দারচিনি আর 2 লবঙ্গ। এগুলো একটু 10 সেকেন্ডের জন্য তেলে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি আস্তে আস্তে আমাদের কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে নেব। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এবার তেলে আমি পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর পেঁয়াজ আমি তো আগেও বলেছি, আমি প্রত্যেকটা রেসিপিতে বলে থাকি যে পেঁয়াজ যত ভালো ভাবে ফ্রাই করা হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তাই জন্য পেঁয়াজকে অলওয়েজ আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের যখনই কাঁচা গন্ধ চলে যাবে আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি কিন্তু রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা আর এর সাথেই আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা। সবগুলো একটু মিক্সড করে নেব আর রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেইটুকু একটু ফ্রাই করে নেব। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা এই পেঁয়াজ আদা রসুন একসাথে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো কুচিগুলো দেওয়ার পর তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরেই আমি এতে চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেন অ্যাড করে নেবার পরে সব মশলার সাথে আমরা চিকেনকে ভালো করে মিক্সড করে নেব। আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিকেনকে ফ্রাই করে নেব। চিকেন যত ভালো ফ্রাই হয়ে যাবে তত কিন্তু রান্নার মানে চিকেনের কাঁচা গন্ধ চলে যাবে, চিকেনটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি একে একে মশলা দিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারো, বেশি খেলে একটু বেশি দিও, কম খেলে কম অ্যাড করতে পারো। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর এখনই আমি দিয়ে নেব 1 টিস্পুন লবণ আর এর সাথে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো। এবার সব মশলাগুলোর সাথে চিকেনকে ভালো করে মিক্সড করে নেব। আমি এই সময় কোনো রকম জল অ্যাড করব না। আমি এখন সব মশলাগুলোর সাথে চিকেনকে ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমকে একদম লো রেখে দেবো আর 10 মিনিটের জন্য চিকেনকে ফ্রাই করব। লো ফ্লেমে যদি চিকেন রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদ খুবই সুস্বাদু হয়। তাই জন্য আমি এখন লো ফ্লেমে 10 মিনিটের জন্য চিকেনকে রান্না করে নেব। যেহেতু আমি জল ব্যবহার করছি না, তাই মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে চিকেন তলায় ধরে না যায়।
চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এবার চিকেনের ভেতর 1 কাপ মতো জল অ্যাড করে নিয়েছি। আর চিকেনকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আমি কিন্তু অতিরিক্ত জল অ্যাড করব না, কারণ চাপা দিয়ে চিকেন সেদ্ধ করার সময়ও কিন্তু জল বেরোবে। আর আজকের রেসিপিটা কিন্তু চিকেন কষা, তাই একটু কষা কষা রাখতে হবে। চাপা আমি খুলে নিয়েছি আর চিকেন কিন্তু আমাদের কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল চিকেনে রয়ে গেছে সেটা আমি 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আর জলটাকে টানিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ চিকেন থেকে তেল কাটতে শুরু করে দিয়েছে, তখনই বুঝবো আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন কষা। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে শীঘ্রই নোটিফিকেশন পৌঁছে যাক। আজ তাহলে এই অবধি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।